নমস্কার বন্ধুরা এনার আগরবতী বিজনেস চ্যানেল সকলকে স্বাগতম জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে হলো যে মশা তাড়ানোর যে ধূপবাতিগুলো সেগুলো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি কিভাবে তৈরি করবেন অ্যালুমিনিয়াম যে চব্বিশ পিসের যে ডাই আছে কোন ধূপের সেই ডায়ের মাধ্যমে আপনাদেরকে আমি দেখেছিলাম কিভাবে তৈরি করবেন আর আজকে আমি দেখাচ্ছি প্যাকেজিংটা কিভাবে আপনারা করতে পারবেন তো সেই ভিডিওটা আপনারা কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো তো অবশ্যই আপনারা দেখে নেবেন এবং দেখার পরে যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই যে অ্যালুমিনিয়াম যে ড্রাই আপনাদের সামনে আমি দেখিয়েছি যার মাধ্যমে আপনারা এই কোন ধূপের যে মশা তানে যে ধূপপাতিগুলো তৈরি করতে পারবেন সেটা কিন্তু আমার কাছ থেকে অর্ডার করে কিনে নিতে পারবেন তো এই যে দেখুন ধূপপাতিগুলো তৈরি করা হয়েছে তো সেই তৈরি করা মুহূর্তের যে ভিডিওটি সেটা তখন করা হয়েছিল। এটা কিন্তু শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে অর্থাৎ তৈরি করার পরে এটাকে কিন্তু এগুলোকে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে তো রোদে শুকানোর পরে শুধুমাত্র আপনারা জ্বালাবেন জ্বালালে কিন্তু সেই যেরকম ধোঁয়া যেরকম বেরোবে আর এর থেকে যে যে ধোঁয়াটা যে নির্গত হচ্ছে সেটার যে গুণগত মান সেটা খুবই ভালো এবং যেহেতু এখানে অনেক রকমের হার্বাল যে প্রোডাক্টগুলো ইউজ করেছি আমি সেগুলো দেওয়া হয়েছে মশা তো এখানে থাকবেই না এক নম্বর কথা দ্বিতীয়ত মশা যে মরে পড়ে যাবে সেটা কিন্তু না এইটা যে গন্ধ আছে এই গন্ধটা যখন বেরোবে সেটা মশা কিন্তু মরে পড়বে না মারা যাবে না বা পড়বেও না এই এই ঘরের মধ্যে যেখানে আপনারা জ্বালাবেন এই দুপাতিগুলো সেটা কিন্তু সেই মশাগুলো কিন্তু তৎক্ষণাৎ সেই ঘর থেকে কিন্তু দূরে চলে যাবে অর্থাৎ সেই জায়গাটায় থাকবে না সেই জন্য এই যে হার্বাল প্রোডাক্টের উপর যে দুপাতিগুলো অর্থাৎ এই যে কন্দুকগুলো আমি তৈরি করা দেখিয়েছি আপনাদের সামনে আপনারা কিন্তু ঘরে বসে এগুলো কিন্তু করতে পারেন কারণটা কি আমি একটা কথা বলবো এখানে কেমিক্যাল যে ধূপাতিগুলো তৈরি করা হয় সেটা আপনারা যে কালো কাঠি করুন বা মশা তাড়ানোর যে কাঠিগুলো করুন মশা তাড়ানোর সম্ভবত সবাই কিন্তু হান্ড্রেডের যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্টই বর্তমানে এখন কিন্তু এই কাঠিগুলো চলছে অর্থাৎ এই যে বারো ইঞ্চি যে কাঠিগুলো সেগুলো কিন্তু আরটিডি দিয়ে ডিপিং করে হোক বা যে পাথর যে কেমিক্যাল আছে সেটা দিয়ে ডলিউশন করে যে সেটাকে ডিপিং করে হোক এই যে কেমিক্যাল যে মশা যে কাঠিগুলো সেগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি কিন্তু চালাচ্ছে এবং নন ব্র্যান্ডেড কোম্পানি কিছু আছে সেগুলোও কিন্তু তারা চালাচ্ছে তো আমার মতে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা এই কাঠিগুলো ইউজ না করে অর্থাৎ মশা তাগানে এটা কিন্তু র কাঠি এটাকে কিন্তু কেমিক্যাল অর্থাৎ আর মানে রেডি টু ডিপ যে কেমিক্যালটি আছে আর মাধ্যমে এটাকে ডিপিং করতে হবে তবেই কিন্তু এটা সেই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো সেটা কিন্তু কেমিক্যাল সেক্টর চলে গেল আমি কিন্তু কেমিক্যালের উপর তথ্য আমি দিচ্ছি না আপনাদের সামনে আমি দিচ্ছি আমার বলার উদ্দেশ্য এটাই যে কেমিক্যাল কিন্তু বিভিন্ন কারণে আমাদের কিন্তু শরীরে কিন্তু সাইড কিন্তু দেখা যায় এখন না দেখা দিলেও বয়স যত যত বৃদ্ধি পাবে সেই বয়সের দিকে গোড়ার দিকে কিন্তু তত কিন্তু রোগ আক্রমণ করবে দেহে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের যার জন্য বলছি আপনারা এই কেমিক্যাল আগরবত্তি অর্থাৎ এই হচ্ছে ধূপকাঠিগুলো মশা তাড়ানোর যে ধূপকাঠিগুলো বারো ইঞ্চি এগুলো ব্যবহার না করে যদি আপনারা পারেন অনেক সময় দেখবেন অনেক মার্কেটে যারা এই যে হারবাল যে দিয়ে তৈরি করে অনেকে আছে অনেক জায়গাতে এখানে ম্যানুফ্যাকচারার আছে যারা হারবালের যে কাঠিগুলো অর্থাৎ ধূপপাতিগুলো তৈরি করে তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু এই ধূপপাতিগুলো পার্চেস করে নিয়ে কিন্তু ঘরে চালাতে পারবেন মশা তাড়ানোর জন্য এছাড়াও সুগন্ধি যে ধূপ আছে কোন ধূপে সেটা তো আমি ভিডিও দিয়েছি দেখে নেবেন তো একই দায় আপনারা মশলা দাওয়নের জন্য করতে পারবেন আবার সুগন্ধি যেটা ঘরে যে সেন্ট অর্থাৎ কাঠির পরিবর্তে যে শুধুমাত্র দুপাতিগুলো ব্যবহার করবেন বাঁশ কাঠির পরিবর্তে হিন্দু শাস্ত্র অনুযায়ী যে বাঁশ কাঠি পোড়ানো কিন্তু হিন্দু ধর্মে নেই অর্থাৎ যেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্ম অনুযায়ী যে মৃত্যুর পরে বাঁশ যেহেতু পুরানো হয় তা দাহ করার সময় সেই জন্য কিন্তু হিন্দু হিন্দুশাস্ত্র অনুযায়ী বাঁশ কাঠিকে কিন্তু দাহ মানে পুরানো যায় না এই কাঠিগুলো এক কথা বলতে গেলে কালো কাঠি হোক বা যে কোনো কাঠি হোক যেহেতু এখানে বাঁশের কাঠি আছে সেই বাঁশ কাঠি কিন্তু হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী কিন্তু পুরানা নিষিদ্ধ তো অনেকে যারা জানে তারা কিন্তু হচ্ছে এই শুধুমাত্র এই কন্ধু কিন্তু আহ ব্যবহার করে তো এইখানে যেহেতু বর্তমানে যে কম্পিটিশন মার্কেট আছে তার জন্য লক্ষ্য রেখে সেদিকে নজর রেখে এই বাঁশ কাঠির যে কাঠিগুলো সেটা কিন্তু সবাই কিন্তু ইউজ করছে যারা ইউজ করছে করছে না যে নাইনটি ইউজ করছে এবং যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যানুফ্যাকচারার কিন্তু বাঁশ কাঠির যে ধূপ কাঠিগুলো সেগুলো তৈরি করা কারণ কি বর্তমান দুনিয়াতে এখন দশ টাকায় কেউ দিচ্ছে পঁচিশ কাঠি কেউ দিচ্ছে আঠাশ কাঠি কেউ দিচ্ছে আবার তিরিশ কাঠি কেউ দিতে পঞ্চাশ কাঠিও দিচ্ছে তো এই দিকে নজর রেখে এটাই কিন্তু বলা বাহুল্য যে বর্তমান যে জিনিসের যে দাম অর্থাৎ কেমিক্যালের দাম পারফিউমের দাম কাঠির দাম মশলার দাম তার জন্য বিচার বিবেচনা করে কাস্টমার যেহেতু দশ টাকায় কিন্তু বেশি কাঠি চাইছে তার তুলনায় কিন্তু এই যে ধূপপাতিগুলো অর্থাৎ এটা যদি সেন্ট্রেটো করা হয় সেই সেন্টেয়ার কিন্তু ধূপপাতিগুলো কিন্তু দশ টাকায় কিন্তু আট পিস বা দশ পিসের বেশি দেওয়া যাবে না বা আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন না ম্যানুফ্যাকচার অর্থাৎ তৈরি করার পরে কারণ কস্টিং প্রচুর এটাতে এই ধূপপাতিগুলো তৈরি করতে আপনাদের শরীরে কোনো সাইড এফেক্ট হবে না শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কিন্তু এটা কিন্তু যেহেতু কস্টিংটা বেশি সেই জন্য কোয়ান্টিটির পরিমাণ কিন্তু অনেক কম আসবে সেই জন্য এই যে বাঁশ কাঠি যে তৈরিগুলো কাঠিগুলো করা হচ্ছে সেটা কিন্তু এখন বর্তমান দুনিয়াতে সবচাইতে প্রচলিত বেশি যেহেতু কোয়ান্টিটি অনেকে মানে বর্তমান যুগে পাবলিক কাস্টমাররা কিন্তু কোয়ান্টিটি বেশি যায় দশ টাকায় আমি যদি একশো কাঠি দিতে পারি খুবই ভালো তো সেটা কিন্তু শরীরে কি পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি ক্ষতি হবে কি হবে না সেটা কিন্তু কোনো কাস্টমার বা পাবলিক কিন্তু সেটা কিন্তু দেখে না বিচার বিবেচনা করে দেখে না কিন্তু স্বাস্থ্য অনুযায়ী যারা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট যারা বাকি আছে তারা কিন্তু এটা কিন্তু দুপাতিগুলো চালাবে না অর্থাৎ এই যে কাঠিগুলো মানে আগের যে স্টিকগুলো আছে বাম্বু স্টিক যেখানে আছে সেটা চালাবে না তো আমার উদ্দেশ্য এটাই আপনারা যারা ম্যানুফ্যাকচার যারা তৈরি করছেন অবশ্যই করবেন ব্যবসা ঠিকাতে গেলে মার্কেটে কিন্তু যেরকম বাঁশ কাঠি কাটিয়েও তৈরি করে সেল করতে হবে তেমনি আবার অনেক কাস্টমার আছে যে থার্টি ফাইভ থার্টি পারসেন্ট যেরকম কাস্টমার আছে যারা কিন্তু এই বাঁশ কাঠি কিন্তু বর্জন করে অর্থাৎ তারা কিন্তু পোড়াতে চায় না তাদের জন্য আমি বলব যে তারা কিন্তু এই ধূপপাতি অর্থাৎ কোন ধূপের ডায়ের মাধ্যমে আপনারা কিন্তু মশা দাওয়ানের যেরকম কোন ধূপ তৈরি করতে পারবেন এছাড়াও কিন্তু সুগন্ধি ঘরে যে ঠাকুর ঘরে বা দেবদেবীর সামনে যে পূজা অর্চনার সময় যে ধূপপাতিগুলো ব্যবহার করার সেন্টেড সেই সেন্টেড কাটিয়ে ধূপাতিগুলো আপনারা ম্যানুফ্যাকচারার করে কিন্তু মার্কেটে সেল করতে পারবেন শুধুমাত্র অ্যালুমিনিয়াম একটা আপনাকে ডাই কিনতে হবে সেটা যে হচ্ছে চব্বিশ পিসের হয় বারো পিসের হয় ন পিসেস হয় তো আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অর্থাৎ অনলাইনে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন যদি কারো দরকার পড়ে থাকে এই ডাইগুলো অর্থাৎ এই যে কোন দুপের যে ডাইগুলো এগুলো আমার কাছে আছে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন নেওয়ার পরে এরকম মশা করেন বা ঠাকুর দেবতার কাছে জানানোর জন্য সেন্টের যে দুপাতিগুলো সেগুলো কিন্তু তৈরি করে কিন্তু মার্কেটে সেল করতে পারবেন এই যে মশা দাওয়ানের যে দুপাতিগুলো তৈরি করা হয়েছে এইখানে রোদের শুকানোর পরে কিন্তু শুধুমাত্র আপনাকে এই যে আমি দেখুন আমি একশো রকমের পাউচ প্যাকেট করেছি যে এইখানে পার্চে বিক্রি করা সেল করার জন্য তো যাই হোক এটা কিন্তু কস্টলি যেহেতু এখানে কর্পূর আছে নিম পাতার গুঁড়ো আছে এবং নিম তেল আছে সমস্ত একদম হার্বাল প্রোডাক্ট এক কথা বলতে গেলে হার্বাল দিয়ে মানে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কিছু আপনার হবে না এই সুগন্ধিটা নাকে গেলে বরঞ্চ ঘরের শুদ্ধতা অর্থাৎ ঘরের যে শুদ্ধতা সেটা কিন্তু বজায় থাকবে এটা একটা মানে যেহেতু কর্পূর আছে দেওয়া আছে মানে বিশেষ করে যেটা বেশি পরিমাণে কর্পূর দেওয়া আছে তার জন্য কিন্তু এর সুগন্ধি কিন্তু ঘরে কিন্তু খুবই ভালো এবং মশাও কিন্তু তৎক্ষণাৎ সেই ঘর থেকে চলে যাবে শুধুমাত্র দুটো আপনারা এই ধূপপাতিগুলো চালাবেন তো আমার কথা হচ্ছে আপনারা এরকম করে একশো গ্রামের প্যাকেট তৈরি করবেন যার যেরকম পরিমাণ যে আপনারা হচ্ছে যে অর্থাৎ যেটা হচ্ছে র ম্যাটেরিয়ালগুলো যে হার্বাল প্রোডাক্টগুলো যেরকম পরিমাণ আপনারা এক কিলোর অনুপাতে আপনারা ইউজ করবেন তার দাম ধরে নেবেন কত গ্রাম দেবেন দশ গ্রাম করে দেবেন না পঁচিশ গ্রাম করে দেবেন না পঞ্চাশ গ্রাম না পনেরো গ্রাম করে দেবেন সেই হচ্ছে ক্যালকুলেশন করে আপনারা কিন্তু একশো গ্রামের হচ্ছে দাম একটা প্যাকেট করে নির্ধারিত করে একটা দাম কিন্তু আপনারা ফিক্সড করে মার্কেটে সেল করতে পারবেন যেমন আমি এখানে একশো গ্রাম করেছি এখানে এটা পঞ্চাশ টাকা প্রাইস আছে মার্কেট সেল মার্কেট ভ্যালু এটা পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকায় এই একশো গ্রামের এতগুলো কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে এবং দিন দুটো করে দিলেও কিন্তু বেশ কয়েক দিন চলে যাবে অর্থাৎ পনেরো দিন বিশেষ করে তো এরকম যেহেতু এটার হচ্ছে কোনো পার্শ্ব প্রতীক হবে না শরীরে এই গ্যাসটা অর্থাৎ এই ধোঁয়াগুলো নাকে গেলে ভিতরে শরীরে প্রবেশ করলে যেহেতু এটা কেমিক্যাল দিয়ে নয় আর কেমিক্যাল যে কাঠিগুলো আছে সেগুলো কিন্তু পার্শ্ব কিন্তু হবে ধীরে ধীরে প্রত্যেক দিন যদি একটা বা দুটো করে কাঠি ঘরে কেউ জ্বালায় এই যে কেমিক্যাল যে কাঠিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শরীরে কিন্তু অবশ্যই কোনো না কোনো ক্ষতি হবে আজকে না হল আজকের পরে বা আজকের বছরে বা দশ বছর বা পাঁচ বছর বা এক বছর পরে দেখা দেবে বিভিন্ন সমস্যা কারণ আমরা এমনিতেই এখন ভেজাল খাচ্ছি সব জিনিসে দিয়ে তৈরি ভেজাল সব কিছু খাচ্ছি জমির যে শাক খাচ্ছি সেটা ভেজাল ওটা দিয়ে কিন্তু সেটাকে তৈরি করা হচ্ছে উৎপন্ন করা হচ্ছে যার জন্য হার্বালের যে প্রোডাক্টগুলো আছে আপনারা বেশি করে ইউজ করার চেষ্টা করুন এবং হার্বাল ধূপপাতি বলুন হারবার মশা যে ধূপপাতি এরকম করুন এই সমস্ত নিয়ে কিন্তু আপনারা কিন্তু যে হচ্ছে ব্যবসা করুন অর্থাৎ বিজনেসটাকে এগিয়ে নিয়ে যান যে আগেরবর্তি যে র সেগুলো তো আপনার সঙ্গে থাকবে এ বাদেও যারা যারা যে সমস্ত কাস্টমার আছে অনেকে আছে যারা হচ্ছে বম্বো বর্জন করতে চায় বম্বো তারা আগেরবর্তী হোক বা মশার কাঠি হোক তারা জ্বালাতে চায় না তাদের জন্য কিন্তু এরকম সেন্টেড হোক বা মশার কাঠিগুলো হোক আপনারা কিন্তু একশো গ্রাম হোক পঞ্চাশ গ্রাম হোক দুইশো আড়াইশো গ্রামের প্যাকেট করবেন প্যাকেট করে আপনারা কিন্তু মার্কেটে সেল করবেন অনায়াসে এবং এটা কিন্তু অবশ্যই একবার যে নেবে আপনার কাছে বারবার চেয়ে নেবে শুধুমাত্র র ম্যাটেরিয়াল যে কোয়ান্টিটি সেটা আপনাকে বজায় রাখতে হবে যে কোয়ান্টিটি যেন ভালো একটু পরিমাণে দেওয়া যায় যাতে এই সুগন্ধিটা ভালো বের হয় মশাও কিন্তু ঘর থেকে তৎক্ষণাৎ চলে যাবে তো এই হচ্ছে আমার আজকে বলার উদ্দেশ্য এই যে হার্বালের উপরে যে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একশো গ্রামের কোয়ান্টিটির প্যাকেট আছে এটা আপনারা কিন্তু এরকম করে ডাই নিয়ে আপনারা কিন্তু অনায়াসে ঘরে বসে যে ধূপপাতিগুলো কিন্তু তৈরি করতে পারবেন আর এগুলো খুবই ভালো এক একটা মানে যে দুটো একসঙ্গে জ্বালিয়ে দিলে ঘরে যেরকম ধুঁয়ো একদম খুব ভালো লাগে আর কর্পূরের যেহেতু গুঁড়ো এখানে দেওয়া আছে শুদ্ধতা বজায় থাকে গড়ের কি শান্তি ভাব বজায় থাকে তো এটা হচ্ছে কেমিক্যাল না যেহেতু আপনারা অনেক সময় যে সব বেশিরভাগ বাড়িতে প্রায় নাইনটি পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট বাড়িতে কিন্তু অল আউট বা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে মশা কারণে যে কেমিক্যাল যে পাওয়া যায় সেই টিউবগুলো আপনারা ব্যবহার করেন সেটা থেকে আপনারা কিন্তু এটা অনেক কিন্তু গুণগত মান অনেক বেশি ভালো এগুলোও কিন্তু আপনারা তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন তো আমার কাজ এ এতটুকুই আপনাদের কাছে পৌঁছে দেওয়া ছিল যে কেমিক্যালের যে মশা দালানের পাঠিগুলো সেগুলো জ্বালাচ্ছেন সেগুলো যদি বর্জন করে বা কম ইউজ করতে চান বা ইউজ করতে চান না এরকম না করে যদি হার্বালের উপরে আপনারা বিশেষ করে গুরুত্ব দেন তাহলে কিন্তু খুবই ভালো কারণ হার্বাল প্রোডাক্টের উপর যারা যারা তৈরি করছেন তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং যদি আপনারা নিজেরা যদি ম্যানুফ্যাকচাররা তৈরি করতে চান অবশ্যই ডাই কিনে আপনারা কিন্তু এই হার্বালের উপর জিনিসগুলো তৈরি করে আপনারা কিন্তু মার্কেটে তৈরি করতে পারেন শুধুমাত্র এখানে একটা আপনার কোম্পানির একটা লেভেল একটা স্টিকার ছাপিয়ে নেবেন ছাপিয়ে নিয়ে কিন্তু হার্বাল মস্কুইটো বা হারবাল মশা তায়নের ধূপবাতি তো এরকম লিখে একটা স্টিকার লাগিয়ে দিয়ে আপনারা মার্কেটে কিন্তু সেল করতে পারবেন অনায়াসে আর যে একবার নেবে কিন্তু পরবর্তীতে কিন্তু এই জিনিসটাই আপনার কাছে খোঁজ করবে যেহেতু আপনি ভালোভাবে তৈরি করবেন এবং কোনো এখানে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না কোনো দিনই তো এই হচ্ছে আজকের ভিডিওটি আর আগামী দিনে আরও আরও ভিডিও নিয়ে আসুন নতুন নতুন ভিডিও ফর্মুলা নিয়ে আসবেন নতুন নতুন সেগুলো পাওয়ার অপেক্ষা থাকুন আর আমার চ্যানেলটিকে যদি আজকে আপনারা নতুন দেখছেন নতুন ফলো করছেন তাদের জন্য বলবি সাবস্ক্রাইব করে রেখে দিন এখনই কারণ পরবর্তীতে আরও নতুন নতুন ফর্মুলা দেব সেগুলো নিয়ে দেখে নিয়ে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে আগেরবর্তী যে বিজনেস সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন আর বিভিন্ন জায়গা থেকে যে ভিডিওগুলো আপনারা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই বিভিন্ন জায়গায় আমার মালগুলো যারা কিনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মালগুলো কিনে আপনারা ব্যবসা করছেন এবং ভালো লাগছে ফিডব্যাক ভালো দিচ্ছেন এবং এবং কোয়ালিটি খুবই যেহেতু আপনারা ভালো পাচ্ছেন তো যার জন্য কিন্তু আমার সঙ্গে আপনাদের যে যে অর্থাৎ এই যে প্ল্যাটফর্মটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে বজায় থাকবে তো আশা রাখি এগিয়ে নিয়ে যাবেন এই ব্যবসাকে আর আমি যেভাবে বললাম আপনারা কেমিক্যাল ইউজ না করে বিশেষ করে মশা দাগানোর যে এখন গরম পড়ে গেছে মশা অর্থাৎ মশা ভাগানোর যে তাড়ানোর যে ধূপকাঠিগুলো ইউজ না করে হার্বাল প্রোডাক্টে যারা যারা ব্যবহার ব্যবসা করছেন আপনারা যারা যারা মার্কেটে যে মার্কেটে সেল করছেন যারা যারা তৈরি করছেন ডিপিং করে প্যাকেজিং করছেন কালো কাঠিগুলো সেন্টেড কাঠিগুলো তার সাথে সাথে আপনারা কিন্তু এই হারবাল প্রোডাক্টের উপরে একটা গুরুত্ব দিন অর্থাৎ জোর দিন যেহেতু হারবালের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কোনো দিনও হবে ওটা তো এটা সম্পূর্ণভাবে একদম হারবাল দেই তৈরি জড়িবুটি হার্বাল দিয়ে তৈরি যার জন্য কিন্তু এটার কিন্তু যে বিকল্প কোনো রাস্তা নেই তো এটা একমাত্র ভালো একটা রাস্তা যেটা আপনাদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তো এই কাঠিগুলো আপনারা কিন্তু ইউজ করবেন ধীরে ধীরে আস্তে আস্তে কমিয়ে দিবেন কমানোর পরে কিন্তু যতটা পারবেন আপনারা এই হারবাল মশলা ধূপকাঠিগুলো কিন্তু ইউজ করার চেষ্টা করুন এবং যা যারা ব্যবসা করছেন এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলবো আমি একটাই বার্তা দেব আপনারা অ্যালুমিনিয়াম ড্রাই হোক বা অন্য কোনো ড্রাই কিনে নিয়ে আপনারা কিন্তু ম্যানুয়ালি একটা ড্রাই বানিয়ে নিয়েও কিন্তু আপনারা এই কুন্দ বাড়িতে বসে তৈরি করতে পারবেন আর যাবতীয় যে র ম্যাটেরিয়ালগুলো সেগুলো আমার কাছে আপনারা অনলাইন ডেলিভারি পেয়ে যাবেন অর্থাৎ ট্রান্সপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন যেখানে থাকুন যে অবস্থাতে থাকুন আপনাদের কাছে আমার মাল একদম খুব ভালোভাবে পৌঁছে যাবে অসুবিধা নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হচ্ছে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করতে বলবেন না কেমন লাগলো কালেন্দ্রের ভিডিওটি আইডিয়া কেমন দিলাম আর বিশেষ করে এরকম করে আমার সাথে জুড়ে থাকুন বিভিন্ন যে নেক্সট বা নেক্সট একটার পর একটা আপনাদের সামনে ভিডিও কিন্তু নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ বুডে হামলা